টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাবের উদ্যোগে পঁচিশতম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে শনিবার সন্ধ্যায় পল্টনে হোটেল ওয়ারিয়েন্ট এর অডিটোরিয়ামে জমকালো এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারকুব মোরশেদ জাতীয় সাংস্কৃতিক বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে উনিশশো পঁচানব্বই সালে একঝাঁক তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয় এই ট্র্যাপ সংগঠনটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সঙ্গীত টিভি নাটক মঞ্চ নাটক টেলিফিল্ম ডকুমেন্টারি ও নৃত্যসহ সাংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের মূল্যায়নের জন্য এ ট্র্যাপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী ও কবি ড জাহাঙ্গীর আলম রুস্তম বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াত বিবিএন টিভির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান সহ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এখানে নেই তাকে আমি ধন্যবাদ জানাই সে আমাকে বারবার অনুরোধ করেছে যেন মেস না করেন যাবেন আমি এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সন্ধান কামরা করে ট্র্যাবের দীর্ঘ জীবন কামরা করে ট্র্যাব যেন প্রতি বছর এইভাবে আয়োজন করতে পারে পুরস্কারের গুণীজনকে পুরস্কৃত করা গুণীজনকে সম্বর্ধনা দেওয়া এটি আসলেই একটি ভালো কাজ গুণীজন উৎসাহিত হয় সেই ভালো কাজটি করার জন্য ট্যাবকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ